তিন সন্তানকে ফেলে রেখে শৈশবের বন্ধুর সঙ্গে ঘর ছাড়লেন গৃহবধূ। ওই বন্ধুরও নিজের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের রাঙালি বাজনা এখনও ঘটনায় সরগরম। অভিযোগ, পেশায় মাছ বিক্রেতা ওই যুবক বিবাহিত মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় বিশেষ দক্ষ। একই মহিলাকে পরপর তিনবার নিয়ে পালানোর রেকর্ড রয়েছে তার ঝুলিতে। অবিবাহিতা মেয়ে নয়, বরাবরই তার টার্গেট বিবাহিতারা। ডিভোর্সে বা বিধবাদের গুরুত্ব তো আরও বেশি। সম্প্রতি পাশের মহল্লার এক বৌদিকে নিয়ে পালানোর ঘটনায় শালিশি সভা বসে, সেখানে তাকে কান ধরে ওঠ বশ করানো হয়। তবে সাম্প্রতিকতম ঘটনায় যে মহিলাকে নিয়ে ওই যুবক পালিয়েছেন, তার স্বামী অবশ্য বলেছেন তুকতাক করেই 14 বছরের সংসার করা স্ত্রীকে নিয়ে পালিয়েছেন পাশের মহল্লার যুবক। স্বামী জানিয়েছেন তিনি স্ত্রীকে ভালোবাসেন ও তার সঙ্গেই সংসার করতে চান। যদিও এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেছেন গৃহবধূর বাবা। যুবকের মা জানিয়েছেন ওই মহিলাটি ছেলের শৈশবের প্রেমিকা, দুজনে স্বেচ্ছায় পালিয়েছে। তবে শিশুদেরকে ফেলে পালানো ওদের একেবারেই উচিত হয়নি বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে সেই রোমিও যুবককে না পেয়ে তার বাবাকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ, কারণ FIR-এ যুবকের বাবার নামও ছিল বলে জানিয়েছেন মাদারিহাট থানার ওসি গৌরব হাঁসদা। এদিকে মহিলার স্বামী এবং ওই যুবকের নাম হুবহু এক। ভোটার কার্ড, আধার কার্ড সবেতেই একই নাম, অর্থাৎ নাম এক হওয়ার সুযোগ নিয়ে ভিন্ডাজে পাড়ি দিতে কিংবা হোটেলে থাকতে ওই দুজনের কোনো সমস্যাই হবে না বলে মনে করছে সংশ্লিষ্ট সকলে। যুবকের স্বামী হিসেবে প্রমাণ করতে বেগ পেতে হবে না মহিলাকে। এদিকে তিন শিশু কন্যার সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন ওই মহিলার স্বামী। অন্যদিকে ছোট ছোট এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ওই যুবকের স্ত্রী। জোর করে তো ওকে নিয়ে যায়নি, যখন ও ক্লাস 4-5-এ পড়ে তখন থেকে ওকে নিয়ে গেছি, তখন থেকে ওকে ভালোবাসেছিল। তখন থেকে ওর বাবা মা আমার বাড়িতে আসছিল। আমরা ভাবিছি যে ছোটো ছেলে মেয়ে এখন ছোটো আছে, এখন বিয়ে দিতে পারবো না, বড় হোক তারপরে দেখা যাবে। তারপরে মেয়েটাকে জোরবজোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছি। তারপরে আমার ছেলেও বিয়ে করে নিয়ে এসছে, তারপরে আবার ছেলেটার সাথে সেই যুগ থেকে আমার ভালোবাসা ছিল, তার জায়গায় আবার ভালোবাসে নিয়ে চলে গেছি। আমরা একটুকু জানি ছেলেটার ভিতরে একটু আছে, যে মেঘ দেখলে কিভাবে মেয়েটা ওর সঙ্গে মানে ইচ্ছা হয় ওর সঙ্গে যাওয়ার। ছেলেটার ভিতরে একটু আছে কিছু জিনিস, মানে খাওয়াইছে কই মেয়েটা, কি একটা জিনিস খাওয়াইছে মেয়েটা পাগল করে দিয়ে দিছে। না, আপনার বউ যে গেল অন্য ছেলের সাথে, আপনার বউকে আপনার কোনো সন্দেহ হয় না? না, কোনো সন্দেহ নেই, ওকে মনে হয় কোনো ফুসলায় ধমকি দিয়ে নিয়ে গিয়েছে। আপনি কি আগের মতোই ভালোবাসেন বউকে এখন? হ্যাঁ, এখনো ভালোবাসি। কত বছরের সংসার এটা? 14 বছরের। এখন কি চান ভাই? ওকে নিয়ে আসতে চাই ভাই। রাঙালি বাজনা থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।